নমস্কার, ভাগ্যচক্র অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের অতিথি জ্যোতিষ গুরু, জ্যোতিষ বাচস্পতি, জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রী প্রণয় মজুমদার। হ্যাঁ, নামটা শুনে আপনারা হয়তো একটু চমকে উঠলেন যে শ্রী প্রণয় মজুমদার সিটিএন টিভিতে। ইয়েস, শ্রী প্রণয় মজুমদার। হ্যাঁ, ওনার সম্বন্ধে অনেক কথা প্রচলিত রয়েছে যে চেম্বারে ঢুকলেই নাকি যে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন তারা নাকি ওনার প্রতিকারেই সব সমস্যার সমাধান পেয়ে যান হাতে নাতে একেবারে। কথাটা ঠিক কেন? শ্রী প্রণয় মজুমদার এমনই একজন মানুষ যিনি নাকি শিক্ষিত জ্যোতিষ ক্ষেত্রে, জ্যোতিষ শাস্ত্রের ক্ষেত্রে তিনি যথেষ্ট শিক্ষিত, কিন্তু অত্যন্ত মানবিক। তার মনটা খুব উদার এবং সরল মনের মানুষ। একটি মানুষ যখন আসছেন, ভিজিট দিয়ে দেখাচ্ছেন চেম্বারে এবং তারপরেই কাঁদছেন, বলছেন যে প্রণয়দা, আপনি যে প্রতিকারের কথা বলবেন সেটা হয়তো আমার দেওয়ার সামর্থ্য নেই, কারণ আমি ঠকে এসেছি, প্রায় 50-60 হাজার টাকা আমি জলে দিয়ে চলে এসেছি, কোনো উপকার পাইনি, যে প্রতিকার উনি দিয়েছিলেন সেটা কিন্তু কাজ দেয়নি। তখন শ্রী প্রণয় মজুমদার বলছেন যে ঠিক আছে, অবশ্যই আপনি 50-60 হাজার টাকা সেখানে দিয়ে এসেছেন, তার অন্তত 50% খরচা করুন, আপনি কিন্তু আপনার জায়গায় পৌঁছে যাবেন। এই যে একটা অনেক বেশি ধরনের খরচ প্রত্যেকে মিলে করাচ্ছেন আপনাদের, সেইখানে বলবো শ্রী প্রণয় মজুমদার কিন্তু এমনই একজন মানুষ যিনি নাকি সকলের স্বার্থটা বোঝেন, সকলের দুঃখটা বোঝেন, সকলের সমস্যাটা বোঝেন, এবং সেই কারণেই প্রত্যেকে ওনার কাছেই আসছেন। আমরা সৌভাগ্যে আছে আমাদের যে শ্রী প্রণয় মজুমদার এই স্টুডিওতে লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসেছেন আপনাদের জন্য, আপনাদের সমস্যার সমাধানের জন্য। আসুন, জ্যোতিষ শ্রেষ্ঠ, জ্যোতিষ গুরু এবং জ্যোতিষ বাচস্পতি শ্রী প্রণয় মজুমদারকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার আপনাদের। আচ্ছা প্রণয়দা, একটা বিষয় তো পরিষ্কার যে আপনার কাছে যারাই আসেন তারা মেইনলি মোটো থাকে যে একটা সাকসেস পাবো, এবং তারা কিন্তু আপনার কাছে ধৈর্য সহকারে 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ধরে বসে থাকেন, কেননা আপনি কাউন্সেলিংটা করেন। এবং সবচেয়ে বড় কথা যে স্টুডেন্টস কাউন্সেলিং যেটা, আপনি গার্জিয়ানদেরও কিন্তু প্রেফারেন্স দেন যে তাদেরকেও বলেন যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করলে হবে না, তার সঙ্গে কিন্তু আপনাকেও থাকতে হবে। কারণ কেননা ও যে কথাটি বলছে সেটা আপনার সঙ্গে মিলছে কিনা সেটা আমার দেখার দরকার আছে। এই যেটা দীর্ঘক্ষণ কাউন্সেলিং, তারপরে কিন্তু আপনি তাদের কেরিয়ারটাকে বুস্ট আপ করছেন, অনেক বেশি ফ্লারিশ করছেন আজকে, সেই কারণে প্রচুর প্রতি বছরই তো পাশ হচ্ছে। দীর্ঘদিন ধরে আপনি অ্যাস্ট্রোলজিতে রয়েছেন এবং এই জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনার অগাধ আস্থা, যে আস্থাটা আপনি আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে জেনারেট করছেন, এই জন্যই কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রতিটা মানুষ আজকে উপকৃত এবং ছাত্রছাত্রীরা উপকৃত, এটাই সবচেয়ে বড় ভালো লাগে। এই যে বিভিন্ন পরীক্ষাগুলো গত হয়ে গেল, সেখানে কিন্তু বিভিন্ন মানুষ এসছেন, গার্জিয়ানরা তাদের ছেলেমেয়েদের কথা বলতে, জানতে, আজকে তারা কিন্তু যখন রেজাল্ট আউটটা হচ্ছে প্রথম মিষ্টিটাই আপনাকে খাওয়াচ্ছেন। এই সাকসেসটা কেমন লাগে প্রণয়দা? অত্যন্ত ভালো একটা প্রশ্ন, অত্যন্ত বড় একটা প্রশ্ন। তা এই জায়গা থেকে বলি যে আমি যখন চেম্বারে দেখি বা চেম্বারে আপনারা যারা এসছেন, বিশ্বাস করে এসছেন, আমি আপনাদেরকে একটা দুটো কথা বলি যে আজকে আপনারা এলেন, সম্পর্ক কিন্তু একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হলো। মানে এই নয় যে দেখালেন, আমি 2-4 কথা বলে দিলাম, একটা প্রতিকার দিলাম, চলে গেলেন, মিটে গেল। এটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। আমি বারবার আপনাদের কাছে প্রত্যেকটা প্রোগ্রামেই বলে আসি বা বলে এসছি যে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে সেই সাবজেক্টটা যেটার দ্বারা সঠিক পথে মানুষকে চালিত করা হয়। এই সাবজেক্ট মানুষকে সঠিক দিশা দেখায়, এই সাবজেক্ট মানুষকে সঠিক রাস্তা দেখায়। এবং এডুকেশন নিয়ে কথা শুরু হলো, এডুকেশন নিয়ে আমি আপনাদের কাছে বলবো, বলা যাবে। হ্যাঁ নিশ্চয়ই, একটু ফোনটা নিন। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, নমস্কার। সুপ্রভাত, প্রথম আপনি কলার, বলুন কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা দিদি, প্রথমে আপনার নামটা একটু শুনবো। আমার নাম মিতা চক্রবর্তী। মিতা চক্রবর্তী, ছেলের নাম কি? তমাল চক্রবর্তী। তমাল চক্রবর্তী, ডেট অফ বার্থ? 26 আগস্ট 2000 সাল। সময়? না, 2000। হ্যাঁ, মানে সালটা 2000 সালই তো জন্মেছে, 26 আগস্ট। হ্যাঁ, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ। আচ্ছা সময়টা? দুপুর 1:16। দুপুর 1:16? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর জন্মস্থান? আগরপাড়া। আগরপাড়া। আগে আপনারা আগরপাড়া থাকতেন? আগে
আচ্ছা, যা ওই জন্মটা আগরপাড়ায় হয়েছে, আপনি এখন থাকেন বারাসাত তাই তো? আচ্ছা আচ্ছা, শনিবার জন্ম ছিল দিদি তাই তো? বৃশ্চিক লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে জন্মালে মানুষের দেবগণ হয়, ওর রাশি চক্রে শুক্র এবং মঙ্গল এই দুটি গ্রহ নিচস্থ হয়েছে। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, জীবনে উন্নতি বা জীবনের সাকসেস নিয়ে জানতে চাইছেন, আমি আপনাকে বলবো এই রাশিচক্রে অনেক কিছু ভালো ভালো যোগ রয়েছে। গুরুসৌরী যোগ রয়েছে, দশমে বুধাদিত্য যোগ রয়েছে, এই ছকটা ব্রিলিয়ান্ট ছেলের ছক, কিন্তু ঘটনাচক্রে থার্ড হাউসের কেতু কোনো না কোনোভাবে এডুকেশন বিভ্রাট তৈরি করবে, মানে ঠিকঠাক মতো পড়াশোনায় এনার্জি পাবে না, পড়াশোনায় মনোযোগের জায়গায় একটু ডিস্টারবেন্স হয়ে যেতে পারে বা ঠিক মতো কনসেন্ট্রেট করার জায়গায় একটু প্রবলেম হতে পারে, কিন্তু এই যা ছক তাতে অনেকক্ষণ যে পড়তে হবে তা নয়, ও অল্প পড়লেই বা ও অল্প কিছুক্ষণ পড়াশোনা করলেই ভালো জায়গাটা তৈরি করতে পারে। তারপরেও বলবো যে মাঝে মাঝে একটু গোলযোগের জায়গা, কনসেন্ট্রেশনে একটু অসুবিধা হওয়ার জায়গা, কিন্তু ও রাশিচক্র দেখাচ্ছে দিদি, বুঝতে পাচ্ছেন? আচ্ছা নয়, ঠিকঠাক বলছি না বলছি না সেটা বলুন, সায়েন্স নিয়ে পড়াচ্ছেন? সায়েন্সেরই ছক এটা, টেকনিক্যাল লাইনের ছক, জন্মস্থান থেকে দূরে গিয়ে উন্নতি, কিন্তু দিদি যে সময়ের মধ্যে দিয়ে চলছে সেই সময় দাঁড়িয়ে বন্ধুত্ব প্রীতি বাড়বে, মানে বন্ধু বান্ধবদের জায়গা এবং বাইরের দিকে একটু মনোযোগের জায়গা, মানে এই জায়গাগুলো কিন্তু একটু বাড়তে পারে। আর একটা জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে, ওর গুরু ভাগ্য খারাপ হওয়ার যোগ রাশিচক্রে রয়েছে, মানে যাদের থেকে ও পড়াশোনা করছে বা যাদের আন্ডারে পড়াশোনা করছে তাদের থেকে হয়তো ঠিকঠাক মতো নিতে পারছেন না বা ওনারা ওকে ঠিক মতো দিচ্ছেন না, এই জায়গাটা কিন্তু একটু হতে পারে। এই হচ্ছে জিস্ট, আর কি জানতে চান বলুন। দিদি আমি অলরেডি আপনাকে বলেছি, যেগুলো বলেছি ঠিক না ভুল? একদম ঠিক, একদম ঠিক বললেন, একদম ঠিক। আচ্ছা এই যে শ্রী প্রণয় মজুমদার যে প্রতিটা কথা টু দা পয়েন্ট আপনাকে বলছেন, আপনি সব সময় যেন বলছেন প্রথম থেকে একদম ঠিক একদম ঠিক, ভুলটা একটাও বললেন না, সেই জন্য বলছি মিতাদি, দেখুন আপনারা তো বিভিন্ন টিভি অনুষ্ঠান দেখেন, জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, এরকম টু দা পয়েন্ট মিলিয়ে বলার মতন কিন্তু ক্যাপাসিটি কারুর থাকে না। আমি আগে যেটা বলছি সেটা উত্তর দিন, থাকে কি থাকে না? এরকম ধরনের টু দা পয়েন্ট প্রতিটা বিষয় মিলিয়ে দেওয়ার ক্ষমতা কারুর থাকে? হ্যাঁ, সেই জন্য উনি বলছি, দেখুন বাদ বাকি প্রশ্নের উত্তর আপনি সামনে এসে জিজ্ঞাসা করবেন, আপনি বালিতে সুবিধা হবে না দমদমে সুবিধা হবে, কোন চেম্বারটা সুবিধা হবে আপনার? দমদম। তাহলে আপনি একটা কাজ করুন, দমদমটা হচ্ছে প্রতি মঙ্গলবার, সামনের মঙ্গলবার চলে আসুন, ঠিক আছে? আপনি বুকিং নাম্বারটি কি দেখতে পাচ্ছেন? 9830565051 এবং 9088871139। দেখুন চারটার মধ্যে বিভিন্ন যোগ আছে, গুরুসৌরী যোগ আছে, বিভিন্ন যোগ আছে, যে যোগগুলোর কথা কিন্তু সচরাচর আপনারা শুনতে পান না সেই কথাগুলোই কিন্তু উনি বললেন শ্রী প্রণয় মজুমদার। আমি দীর্ঘদিন ধরে মানুষটাকে চিনি, জানি তার জ্ঞান আছে জ্যোতিষশাস্ত্রের প্রতি এবং তার ক্যাপাসিটি আছে সমস্যা থেকে সমাধানের রাস্তা বের করানোর, সেই কারণেই বলছি চেম্বারে চলে আসুন মঙ্গলবার দিন দমদম, ঠিক আছে দিদি? থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। ভালো লাগলো, মানে এই যে ফার্স্ট ফোনেই এতটা সুন্দরভাবে, আমি তো আগেও জানি যে আপনি কত সুন্দরভাবে প্রেডিকশন করেন, কিন্তু এই ফার্স্ট ফোনেই এত সুন্দর টু দা পয়েন্ট। দেখুন আমরা এডুকেশন নিয়ে কথা বলছিলাম এবং তমালের ফোনটাও এলো কিন্তু সেই কারণেই, এবং দেখুন আমি বললাম যে উনি সায়েন্স নিয়ে পড়বেন, টেকনিক্যাল লাইনে পড়বেন, ওনার মা বলছেন যে সায়েন্সে পড়ছেন জয়েন্ট দেবেন, টেকনিক্যাল লাইনে যেতে হবে, তাহলে ওনার একটা প্রশ্ন হয়তো ছিল যে উনি ও কি জয়েন্টে পাবে, আমি বলবো হ্যাঁ পাবে, কিন্তু কিছু বাধা বিপত্তি রয়েছে, 9th হাউসটা পীড়িত, সেই কারণে ডিস্টারবেন্স একটু তৈরি হবে, মনের মতো সাকসেস একটু আসতে গিয়ে প্রবলেম হবে, এরকম জায়গা আছে। শুধু কালসর্প, শুধু মাঙ্গলিক, এটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয় না, এরকম হাজার রকম যোগ রয়েছে, হাজারটা যোগ রয়েছে, সেটাই সেই যোগগুলোরও রেজাল্ট আছে। কালসর্পর যেমন ফল রয়েছে, গুরুসৌরী যোগেরও তো ফল রয়েছে, বুধাদিত্য যোগেরও তো ফল রয়েছে, এই ফলগুলোই মানুষ এখনকার দিনে জানে না, শুধু হতাশার পেছনে ছুটছে। না না, অনেকে আছেন কি জানেন তো প্রণয়দা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনাদের মতো জ্ঞানী মানুষ যারা জ্যোতিষশাস্ত্রের প্রতি অগাধ আস্থা, যেই আস্থাটা জেনারেট করছেন সাধারণ মানুষের মধ্যে, কিন্তু অনেকে আছে এমন কিছু চমকদারি বিষয় নিয়ে হাজির হয়ে যান অনুষ্ঠানে যেগুলো দেখে কিন্তু মানুষ পাজলড, তারা মনে করছে যে কি দরকার আছে একটা রত্ন ধারণ করে, আমি তো ওই তো দেখাচ্ছেন উনি সবুজ জল, নীল জল, লাল জল, এগুলো রাখলেই আমার কিন্তু বাড়িতে উন্নতি হয়ে যাবে, বা অনেকে বলছেন দেখুন আপনি আম খান,
আপনি কাঁঠাল খান, আপনি জাম খান, তাহলে দেখবেন আপনার গ্রহদোষ কেটে যাবে। তা আপনি বাড়িতে গিয়ে ব্র্যান্ড নাম সর্ষের তেল খান, দেখবেন শনির একদম প্রকোপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এগুলো তো কি জ্যোতিষশাস্ত্রের, কিন্তু এগুলো কলঙ্ক। আজকে শ্রী প্রণয় মজুমদারের মতন মানুষ কিন্তু জ্যোতিষশাস্ত্রের উত্তরসূরি, যারা নাকি মনে করছেন হ্যাঁ জ্যোতিষশাস্ত্রের প্রতি যারা অপব্যাখ্যা করছে তাদের কিন্তু যোগ্য জবাব আমি মুখে কিছু বলবো না। কিছু বললেন? উনি কিছু বলবেন না, উনি ওনার ক্যাপাসিটি দিয়ে কিন্তু জবাব দিয়ে দেবেন। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা একটা কাজ করবেন, আমার উপকার হবে খুব, একটু জোরে কথা বলবেন। আচ্ছা নামটা বলুন। আমার নাম, হ্যাঁ কোথা থেকে বলছেন দিদি আপনি? সোনারপুর। আচ্ছা এবার সৌম্যজ্যোতি নিশ্চয়ই জানবেন ওর বিষয়ে, ওর ডেট অফ বার্থটা বলতে হবে। 12/1/1997। সময়? কখন, রাত না সকাল? আচ্ছা ওটা আগে বলতে হয়, রাত 9:05। কোথায় জন্মেছে দাদা দিদি? জয়নগরে জন্মেছে। আচ্ছা রাত্রি 9:05 জয়নগর, সৌম্যজ্যোতি মিদ্দা। রবিবার ছিল দিদি? সানডে, সানডে ছিল। সিংহ লগ্ন কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, জানতেন তো এগুলো? আচ্ছা পড়াশোনা করছে না ছেড়ে দিয়েছে? দেখুন উচ্চ শিক্ষার জায়গায় যখন ও পৌঁছবে বা হায়ার এডুকেশনের জায়গায় যখন ও যাবে, কোনো না কোনোভাবে এডুকেশন বিভ্রাট তৈরি হয়ে যাবে। ঠিকঠাক মতো এডুকেশন পড়ার জায়গাটা দেখাচ্ছে না, আটকে যাওয়ার যোগ দেখাচ্ছে। এই কারণেই আমি জিজ্ঞেস করলাম যে পড়াশোনা করছে না ও ছেড়ে দিয়েছে? ছেলেটি ভালো ছেলে কিন্তু সেইভাবে এগোনোর জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক না ভুল বলুন? এই জায়গাটাই দেখাচ্ছে এবং এই রাশি চক্র দেখাচ্ছে আপনাদের পরিবারের ক্ষেত্রে কেউ না কেউ একটু অসুস্থ থাকতে পারেন। আপনি মানে আপনি বা ওর বাবা বা আরো যারা এজেড পার্সন রয়েছেন তারা একটু অসুস্থ থাকতে পারেন, এক নম্বর। আর দু নম্বর কথা হচ্ছে আপনাদের পরিবারের ক্ষেত্রে একটু অর্থনৈতিক চাপ বা অর্থের কষ্ট তৈরি হওয়ার যোগ কিন্তু ওর রাশিচক্রে রয়েছে, আর পারিবারিক অশান্তির জায়গাও রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কেরিয়ার, কিন্তু এই ছক যা কথা বলছে দ্বিতীয়ার অষ্টমের কাল সর্প এবং সাধু সর্প যোগ, এই দুটো ওকে আটকে দেবে ওর উন্নতির জায়গা, শুধু ওর নয় আপনাদের উন্নতির জায়গা কিন্তু আটকে দেবে। এই হচ্ছে জিস্ট, বলুন এবার আপনি। কি পেল না? আমি অনার্স পেল না, সেটা তো প্রথমে উনি বলে দিলেন। মাইনরলি ফলো করুন কি বলতে চাইছেন, ঠিক আছে? আপনার বাড়ি সোনারপুর তো? সোনারপুর, তাহলে একটা কাজ করুন আপনি ইয়েতে চলে আসুন, কালীঘাটে প্রতি শুক্রবার, কালীঘাট শুক্রবার দিন কালীঘাটে চলে আসুন আপনি, কালীঘাট সৌভাগ্যচক্র চলে আসুন, কালীঘাটে চলে আসুন আপনি। অনার্স পাওয়ার জায়গাটা প্রবলেম রয়েছে, এটা বুঝতে হবে। এই জায়গাটার জন্যই অ্যাস্ট্রোলজি, শুধু দুটো তাবিজ কবচ পাথর পরিয়ে দেওয়া নয়, সঠিক জিনিসটা জানানোর নাম হচ্ছে জ্যোতিষ। একদম এই জায়গাটাই আপনারা ভুল করেন। অনেকে দাদা চেম্বারে আসেন, এসে বলেন যে আমার কি প্রতিকার করলে ভালো হবে। আরে আগে জানুন, আমি বারবার বলি, মানে আমি যখন চেম্বারে দেখি লোকে অধৈর্য হয়ে যায়। অতটা সময় নেই, এই যে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আপনি দেখেন লোকে বলে যে এবারে প্রণয়দা বলুন। ব্যাপারটা হয়ে যায় কি, প্রণয়দা বিষয় আমি সেটা জানি, সেটাই বলছি যে উনি কিন্তু দীর্ঘক্ষণ ধরে কাউন্সেলিংটা করেন, কেননা উনি একদম রুট থেকে চেষ্টা করেন জানবার, এবং সেই রুটটা উনি কখন বলে দেন না তখন কিন্তু আপনি চমৎকৃত হয়ে যান যে প্রিভিয়াস আমার কি ঘটনা ঘটেছে সেটা প্রণয়দা কী করে জানতে পারলেন, আমার চার দেখে এগুলো বলে দেওয়া সম্ভব, এবং প্রেজেন্টে কী হচ্ছে সেটা কী করে প্রণয়দা জানতে পারলেন, আমার চার দেখে এটা বলে দেওয়া সম্ভব। এবং সবচেয়ে বড় কথা, যেটা আপনিও কিছুটা আভাস পেয়েছেন যে আপনার আগামী ভবিষ্যতে কি হতে পারে, সেটাও কিন্তু শ্রী প্রণয় মজুমদার আপনাকে বলে দিলেন। যারা যারা শুধুমাত্র ভাগ্যের ক্ষেত্রে মনে করছেন আমার কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে হবে, শুধু তাদের ক্ষেত্রেই বলছি না, আপনার বাস্তুতে কি প্রবলেম রয়েছে সেটাও কিন্তু শ্রী প্রণয় মজুমদার বলে দেবেন, সফল বাস্তুবিদ তো তিনি। এবং সবচেয়ে বড় কথা কি, অনেকেই আছেন না চারটাকে যেন একটা ঘটনা ঘটেছিল, তার কাছে কিছুই নেই, কোনো ডেটা নেই, তার জন্মসাল কি হেনা তেনা কিচ্ছু নেই। সে বেচারি যখন এসছে বলে যে প্রণয়দা আমি খুব ওনার মধ্যে ভয় রয়েছে কী করা যাবে, প্রণয়দা তখন বললেন কোনো ভয়ের কারণ নেই, এটা কিন্তু সবার জন্য নয়, এটা হচ্ছে একটু এক্সেপশনাল কেসের ক্ষেত্রে আমি বলছি। তখন প্রণয়দা বললেন আপনার হাতটা দেখি,
এটা অনেক বছর আগেকার ঘটনা, যখন হাতটা মেলে দেখালেন তখন প্রণয়দা যে কথাগুলো বলে দিলেন তখন তিনি অবাক, কি করে পারলেন? সফল একজন হস্তরেখাবিদ শ্রী প্রণয় মজুমদার। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? রত্নাকর। কোথা থেকে বলছেন দিদি? দমদম। বাহ, আমাদের কাছেই দমদম। বলুন কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন। আকাশকর। আকাশের ডেট অফ বার্থ? 16/11/1998। সময়? রাত্রি 10:47। কোথায় দিদি জন্মেছে আকাশ? কলকাতায় জন্মেছে। আমাদের অনুষ্ঠান প্রথম থেকে দেখছেন? কেমন লাগছে শ্রী প্রণব মজুমদারের প্রেডিকশন? সোমবার ছিল দিদি, কর্কট লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, শনি বক্রী হয়ে নিচস্থ হয়েছে। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন বা উন্নতি নিয়ে জানতে চাইছেন, তাই তো? প্রথম কথা বলি দিদি, ছেলের শরীর কেমন আছে? কারণ শরীরের জায়গায় কিছু প্রবলেমের যোগ রাশিচক্র দেখাচ্ছে, মূলত পেট বা লিভারে কোনো রকম প্রবলেম বলছি তো। সত্যি প্রণয়দা, এইখানেই কিন্তু আমি অবাক হয়ে যাই, এই যে কি করে আপনি বলতে পারেন, আপনি পেট বা লিভার জনিত একটা প্রবলেম রয়েছে, সঙ্গে সঙ্গে উনি বললেন হ্যাঁ জন্ডিস। ব্যাপারটা হচ্ছে দাদা, এই ছকের নেগেটিভ দিক এটাই, এই ছেলেটি যতই চেষ্টা করুক সেই সাকসেস বার করে নিয়ে আসাটাই কিন্তু ওর ছক অনুযায়ী প্রবলেম। একদম একদম, মানে ছেলেটার যোগ্যতা রয়েছে, ছেলেটার বাবা মা প্রচুর পরিমাণে চেষ্টা করছেন ওর জন্য কিছু করার, কিন্তু মনের মতো সাকসেস বা গার্জেন যে সাকসেসটা এক্সপেক্ট করছেন সেই জায়গাটা পাওয়াটা ওর ক্ষেত্রে সমস্যার হয়ে যাচ্ছে, তাই তো দিদি? এই জায়গাটাই ওর ক্ষেত্রে প্রবলেমের। এবং আপনার এখন প্রশ্ন হবে যে ছেলের চাকরি বাকরি কেমন হবে, তাই তো? এই ছক অনুযায়ী দশম ভাবে যখন নিচস্থ শনি বসে রয়েছে, দশম ভাবে নিচস্থ শনি কেরিয়ার গড়তে গিয়েও প্রবলেম তৈরি করে দেবে বা কেরিয়ার পাওয়ার জায়গাটাও সমস্যা তৈরি করে দেবে। আপনি আমাকে একটা কথা জানান, আপনার যেখানে বাড়ি, বাড়ির আশেপাশে, বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে কোনো ধর্মীয় স্থান বা কোনো মন্দির বা কোনো ঠাকুরের জায়গা আছে কি না জানান। আমাকে আপনি অবাক করছেন, এই জায়গাটা প্রতিকার দরকার আছে, কি করে পারেন আপনি এটা? আচ্ছা রত্নাদি, আপনি তো আপনার ছেলের সম্বন্ধে প্রথম থেকে শুনছেন, একটা কথা একদম ক্লিয়ার বলবেন, সত্যি বলবেন, যে কথা উনি বললেন শ্রী প্রণয় মজুমদার, কোনো কি ভুল কথা বলেছেন? হ্যাঁ সব ঠিক। তাহলে আপনি একটা কাজ করুন, সোমবার দিন না আপনি আসবেন হচ্ছে মঙ্গলবার ওনার সঙ্গে আপনি দেখা করুন দমদম চেম্বারে, মঙ্গলবার। আপনি বুকিং নাম্বারটি কি দেখতে পাচ্ছেন? সেটা হচ্ছে 9830565051। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, সবাই শুনে নিন, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। এবং আরেকটি নাম্বার হচ্ছে 9088817139। ঠিক আছে দিদি, আপনি মঙ্গলবার ডেফিনেট আসুন, কেননা আপনি আকাশে যে লাইফটি চাইছেন সেটাই কিন্তু একমাত্র দিতে পারেন শ্রী প্রণয় মজুমদার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন, নমস্কার। একটু বলে দিই, সেটা হচ্ছে যে ওনার নিজস্ব চেম্বার কিন্তু হচ্ছে ব্যান্ডেলই ওনার নিজস্ব চেম্বার, সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার ও শনিবার। টাইমটি আপনারা ওই বুকিং নাম্বারে বা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। সেটা হচ্ছে প্রতি ব্যান্ডেলে প্রতি বৃহস্পতিবার ও শনিবার ওনার নিজস্ব চেম্বার, এবং পান্ডুয়ায় প্রতি সোমবার, এবং বালিতে প্রতি বুধবার, এবং দমদম যেটা বলছিলাম দমদমে প্রতি মঙ্গলবার। দমদমে আপনি নিশ্চয়ই রত্নাদি শুনছেন, দমদমে প্রতি মঙ্গলবার, সামনের মঙ্গলবার অবশ্যই আসবেন, এবং কালীঘাটে প্রতি শুক্রবার, কালীঘাট চেম্বারে প্রতি শুক্রবার। হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন, হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9830565051 এবং 9088817139। একটা কথা বলি, যারা আজকে এই অনুষ্ঠানে লাইভ ফোনের অনুষ্ঠানে লাইনটি পেলেন না তাদের জন্য বলি, রাত্রি 8 থেকে 9টার ভিতর আপনারা এই বুকিং নাম্বারের মধ্যে যে কোনো একটিতে ফোন করে ওনার সঙ্গে কথা বলতে পারেন। এই ফেসিলিটিস একমাত্র শ্রী প্রণয় মজুমদারই দিতে পারেন। প্রথমেই বলেছিলাম কি, অত্যন্ত মানবিক ব্যক্তি,
উদার ব্যক্তি, সেই কারণেই আপনাদের জন্য এই ফেসিলিটিস শ্রী প্রণয় মজুমদার রেখেছেন। প্রতি রাত্রিবেলা প্রতিদিন আপনি আটটা থেকে, রাত্রি আটটা থেকে নটার ভেতর ওই বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। কেননা উনি চান সাধারণ মানুষের উপকার, কল্যাণ সাধন যাতে হয়, সেই কারণেই কিন্তু এই বিষয়টা উনি রেখেছেন। এই যে মানুষের একটা উৎসাহ তো থাকে, একটা উদ্দীপনা তো থাকে, যে আপনাকে ঘিরে আপনি যে এডুকেশন সেক্টরে এই যে প্রভূত উন্নতি ঘটাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা আপনি কিন্তু স্ট্রিম চুজ করে দেন যে কে কোন স্ট্রিম নেবে, এটা সবথেকে বড় আপনার বড় দাদা। প্রথম যে ফোনটা এলো দেখলেন, আমি ওনাকে বললাম যে আপনার ছেলেকে সায়েন্স নিয়ে পড়াচ্ছেন, উনি বললেন যে হ্যাঁ। এটাই তো সবচেয়ে বড় কথা যে আমাকে জানতে হবে আমার ছেলে বা মেয়ের কোন স্ট্রিমে গেলে উন্নতি রয়েছে, কারণ এখনকার দিনে হাজারটা সেক্টর রয়েছে বা হাজার রকমের ভাগ রয়েছে, সেই প্রত্যেকটা ভাগকে এক একটা গ্রহ নির্দেশ করছে। যেমন ধরুন আপনি সায়েন্সে যাচ্ছেন, সায়েন্সের 10-12 রকম ভাগ রয়েছে, সেই সায়েন্সে গিয়েও দেখা যাচ্ছে সায়েন্সের কোনো জায়গাটাকে বৃহস্পতি দেখছে, আবার কোনো জায়গাটাকে শুক্র দেখছে। তা আমি পার্টিকুলার কোন স্ট্রিমটা নিতে চাই বা আমার কোন স্ট্রিমটা নিলে ভালো হবে সেটা জানতে হবে, অবশ্যই জেনে যদি এগোনো যায় অর্ধেক রেমেডি ওখানে হয়ে গেল, অবশ্যই অবশ্যই। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। দেখিনি কি রয়েছে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, কাঁচরাপাড়া থেকে বলছেন, কিন্তু কিছু শোনা যাচ্ছে না, জোরে বলুন। কাঁচরাপাড়া থেকে বলছি। কি নাম? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই, তিয়াশা কুণ্ডু মেয়ের নাম। তিয়াশা কুণ্ডুর ডেট অফ বার্থ বলুন। 29 মে 2005। হ্যাঁ, সময়? 11:28 PM। আচ্ছা, 11:28 PM। কোথায়? না না, বলছি জন্মস্থান কোথায় ওর? আচ্ছা, কল্যাণী, কল্যাণী বললেই হবে, আর কিছু বলতে হবে না, কল্যাণী। 29 মে 2005 রাত্রি 11:28 কল্যাণী, তিয়াশা কুণ্ডু। এটা রবিবার ছিল? বাড়ি কিন্তু কাঁচরাপাড়া পলাশী। বলছি আপনার মেয়ের জন্ম কি রবিবার হয়েছিল? হ্যাঁ, রবিবার। আচ্ছা শুনুন, এবার রেসপন্স করুন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রে জন্মালে দেবাড়ি বা রাক্ষসগণ হয়, সেকেন্ড হাউসে রাহু রয়েছে, মাঝে মাঝে টেম্পারমেন্ট লুজ করবে, মাথা গরম করা এবং একটু বায়না করা এই জায়গাটা রয়েছে। বাইরের খাবারের প্রতি নজর যেতে পারে বা বাইরের খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলোর প্রতি একটু ইন্টারেস্ট বাড়তে পারে। 2005 মানে 12 বা 13 বছরের বয়স হচ্ছে। যে জায়গাটা আপনার মেন প্রশ্ন হওয়ার কথা, যে এডুকেশান কেমন হবে, আমি বলবো কোনোভাবে একটু এডুকেশান বিভ্রাট হওয়ার যোগ, ঠিকঠাক মতো পড়াশোনা না করার যোগ, বা একটু মনোযোগ দেওয়ার জায়গাটায় অসুবিধা হওয়ার যোগ ও রাশিচক্রে রয়েছে। বুঝতে পারছেন? আমি তো এই কথাটাই বলছি আপনাকে, আমি তো এই কথাগুলোই রিপিট করলাম আপনাকে। যে কথাগুলো উনি বললেন সেটা হচ্ছে যে ডিস্টারবেন্স রয়েছে, সেই ডিস্টারবেন্সটা কাটাতে হবে। এবং উনি বলছেন পড়াশোনা কি একদমই হবে না? কেন হবে না, নিশ্চয়ই হবে, কিন্তু সাময়িক ভাবে কিছু ডিস্টারবেন্স রয়েছে যেটাকে কাটাতে হয়। অসুখ হলে যেমন ওষুধ রয়েছে, তেমনি আমাদেরও তো প্রতিকার রয়েছে। ঠিকঠাক প্রতিকার করলে ডেফিনেটলি কাজ হবে, এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই, সঠিকভাবে গাইডেন্স করা। এবং আরেকটা ব্যাপার আছে যে কোন টাইমটায় পড়বো আমার জন্য, আমার ছেলে আপনি সঙ্গে থাকুন, কোন মঙ্গলবার দমদমে চলে আসুন, কোন সময়টা পড়লে শুভ হবে, এরকম হাজারটা ব্যাপার রয়েছে। তাই জন্যই চেম্বার 1 ঘন্টা সময় লেগে যায়। সেটাই সেটাই সেটাই, এইটাই জানতে হবে, সেটাই, এটা জানা গেলেই কিন্তু কাজ হয়ে যাবে, সেটাই। এবং এই বিষয়গুলো তো আপনি তো প্রতিটা ব্যাপারেই কিন্তু, প্রতিটা ক্ষেত্রে, শুধুমাত্র যে শিক্ষাক্ষেত্রে, হয়তো আমি প্রথম প্রশ্নটা শিক্ষাক্ষেত্র নিয়ে করলাম বটে, কিন্তু সেটা তো নয়। যেমন ধরুন ব্যবসার ক্ষেত্র, যে ব্যবসাটা আপনি করছেন, আপনাদের কথা বলছি দর্শক বন্ধু, যে ব্যবসাটা আপনি করছেন সেটা আদৌ কি আপনার প্রতি সুইটেবল, সেটা কি আপনার ক্ষেত্রে যায়, আপনার চার্ট ওয়াইজ সেই ব্যবসাটা কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য, এটাই কিন্তু রিসার্চ ওয়ার্ক করেন শ্রী প্রণয় মজুমদার। তিনি কিন্তু বলেন যে আপনি যে ব্যবসাটা করছেন ঠিক আছে, সেটা তো আপনার মাদার বিজনেস, এখন তো হট করে ছাড়তে পারবেন না, কিন্তু তার সঙ্গে প্যারালালি আপনাকে আরেকটি বিজনেস করতে হবে, চার্ট ওয়াইজ আপনাকে সেই বিজনেসটাও ইন্ডিকেট করে দেন শ্রী প্রণয় মজুমদার। আজকে আমরা এই ভাগ্যচক্র অনুষ্ঠানে এমন একজন মানুষকে পেয়েছিলাম যার শাস্ত্রজ্ঞান সত্যি প্রভূতভাবে আছে। এই মানুষটির সঙ্গে আমরা আগামী অনুষ্ঠানও দেখা হবে ভাগ্যচক্রে, আপনারাও সঙ্গে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম, সবাইকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।